শিক্ষার আধুনিকতার দিকে আমরা ধাবিত হচ্ছি, এর ফলে বিশ্বের অন্যান্য দেশের সাথেও আমাদের সংযোগ স্থাপন হচ্ছে। কিন্তু আমাদের সভ্যতা থেকে আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি। এই ইংরেজি শিক্ষার যুগে বাল্য শিক্ষার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে আমাদের বিচ্যুতি ঘটেছে। বুধবার জেল আশ্রম রোডস্থিত নলেজ হোম ইন্টারন্যাশনাল প্রি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, পূর্বে বিজয়া দশমী কিংবা অন্য কোনো বিশেষ দিনে গুরুজনদের শুভেচ্ছা জানিয়ে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য বাংলায় পত্র লেখা হতো, কিন্তু এই আধুনিকতার যুগে এখন বাংলাটা হারিয়ে যেতে চলেছে। এখন ইংরেজিতে শুভেচ্ছা বার্তার আদান প্রদান চলে। পূর্বে পুজোর সংখ্যা কেনার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে মা বাবার কাছ থেকে টাকা নিতে হতো, কিন্তু এখন সেই পুজোর সংখ্যা কেনার আর ধুম নেই। তাই এদিন নিজের বক্তব্যে স্কুল কর্তৃপক্ষের নিকট অন্যান্য বিষয়ের পাশাপাশি এই কুঁচে কাঁচাদের বাল্য শিক্ষা বই পড়ানোর ব্যবস্থা করার অনুরোধ রাখেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এছাড়াও ওনার বক্তব্যের মাধ্যমে সকল অভিভাবকদের উদ্দেশ্যে একটি বার্তা দেন যে তারা তাদের সন্তানদের উপর নিজেদের ইচ্ছের বোঝা না চাপিয়ে সন্তানরা কী চায়, তার মধ্যে কী বিশেষ গুণ রয়েছে, সেই বিষয়ে যেন অভিভাবকরা নজর দেন। আমরা শিক্ষাকে আমাদের শিক্ষার আধুনিকতার দিকে আমরা ধাবিত হচ্ছি, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমরা সমস্ত বিশ্বের সঙ্গে আমরা কানেক্টিভিটি হচ্ছি, কিন্তু আমাদের যে সভ্যতা সেটা থেকে আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি। কৃষক করেন রাত্রি গুহাইল কাননে কুসুম ফলি সকলে ঘুষিল, সেই যে বাল্য শিক্ষার একটা যে আমাদের বাংলা শিক্ষার একটা যে ঐতিহ্য সেটার থেকে আমরা অনেকটা বিচ্ছুতি অনেকটা দূরে চলে গেছি। আমি আমার বৌদি যিনি স্কুলের পরিচালনা করেন, আমি অনুরোধ রাখবো এবং যারা এখন দায়িত্ব নিচ্ছেন নতুন জেনারেশন, আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে অন্তত পক্ষে বাল্য শিক্ষার একটা চ্যাপ্টার এখানে পড়ানো যায় কিনা, আমার এটা অনুরোধ রইল। যদি হয়তো হয় না হলে না হবে, কিন্তু চেষ্টা করা আর কি। কারণ আমরা এখানে আমার সঙ্গে আমার গুরুজনেরা আছেন, যে এখন আমরা এই যে পূজার পর আমরা সবাই ব্যস্ত থাকতাম, আমাদের যারা বড়রা তাদের কাছে আশীর্বাদ পত্র যারা দূরে থাকেন, আমরা একটা ওয়ার্ড ইউজ করতাম শ্রী কমল চরণ কমলে সুখ। এই যে আশীর্বাদ, এই যে আবেগ, এখন কি আমরা ইমেলের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, আমরা কি করি, আমরা হ্যাপি দশেরা হ্যাপি নিউ ইয়ার এরকম একটা কোট করে আমরা ছেড়ে দিই, আমাদের দায়িত্ব শেষ। কিন্তু ওই যে প্রাণের লেখা, আমার এখনো মনে আছে স্টুডেন্ট লাইফে আমরা মানে পূজার সংখ্যা কেনার জন্য, আমার সঙ্গে তারাও মত হবে যে পূজার সংখ্যা কেনার জন্য, পূজার গল্প পড়ার জন্য অনেক মানে কারখন কুড়িয়ে আমাদের সেটা রোজগার করতে হতো বা সেটা আমাদের জোগাড় করতে হতো। এখন যেহেতু একটা নেতৃত্বের দায়িত্বে আছি, এখন এগুলি ফ্রি দিয়ে যায় টেবিলে, পড়ারও সময় পাই না, কিন্তু একটা সময় ছিল যে এইগুলি পড়ার প্রতি আকর্ষণ থাক। যাই হোক, আমি বেশি জ্ঞানের অভাব বলছি না, আমি এইটুকুই আপনাদের কাছে বলবো যারা এখানে আমার গার্জেনরা এখানে উপস্থিত হয়েছে, যে সত্যিকারের বাচ্চাটা কি চায় তার দিকে নজর রাখবে। আমি ইম্পোজ করে দিলাম তাকে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর্ট করতে হবে, নাচ করতে হবে, গান করতে হবে, এই করতে হবে, ব্যাডমিন্টন খেলতে হবে, জুডো করতে হবে, আমরা একটু প্রেশার ক্রিয়েট করি, কিন্তু তার মধ্যে কি গুণ রয়েছে, সে কি চায়, সেই দিকে আমাদেরকে ধাবিত করতে, তবেই আমাদের মানে বাচ্চাদের প্রতি যে ন্যায্য অধিকারটা। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রম সংঘ ত্রিপুরা শাখার সম্পাদক স্বামী অচলানন্দ, এমবিবি কলেজের প্রাক্তন সহকারী অধ্যক্ষ শেখরেশ ভট্টাচার্য, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং কুঞ্চি কাঁচাও তাদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।